আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার ইউটিউব থাম্বনেল দেখে জাস্ট ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ ভাই, এই সাইডে দেখতে পাচ্ছেন না ছোট বৌদিকে, আপনারা তো সবাই চেনেন, এটা পরিচয় করে দেওয়ার কোনো কিছু এখানে নাই ভাই ব্রাদার। আর হ্যাঁ, এই পাশের একটু পরিচয় দিতে আছে, তারপর আমি মনে করি এখন যা ওনার পরিচয় হয়ে গেছে, আপনাদের আপনাদেরই প্রিয়তমা এই যে আপুরা। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে আজকে কথাবার্তা বলবো, আপনারা রেডি হয়ে যান। দেখেন এই যে অনেকেই এই বুবলিকে নিয়ে ভিডিও বানানোর পর, শবনম বুবলি আমাদের ছোট বৌদিকে নিয়ে ভিডিও বানানোর পর আমি অনেকের গালিগালাজ খেয়েছি, এটা হজম করেছি। এই যে আমি শুধু আজকে তাদের আজকে চোখে আঙুল দেওয়া কিছু দেখাই দিয়ে যাব, বলে যে প্রিয়তমা, আমাদের প্রিয়তমা, প্রিয়তমার লুকটা দেখতেছেন আর এই যে ছোট বৌদির লুকটা দেখতেছেন, এ কিন্তু নিচে কি বাঁশ দিয়া দাঁড়ায় হাঁটতে আছে, তার এই হাইট কিন্তু এই এই পর্যন্ত। আর এই যে আমাদের আমাদের প্রিয়তমা, আমাদের প্রিয়তমার হাইট দেখছেন, লুক দেখছেন কিরে ভাই, তাকে কিন্তু বাস দিয়ে দাঁড় করানো হয় না, সে এমনিতেই যথেষ্ট, শাকিব খানের ওই পর্যন্ত যায়, বুঝলেন না, এই পর্যন্ত আসে, তো এই পর্যন্ত আসলে একটা মেয়ে মানুষে পারফেক্ট। তো ভাই ব্রাদার, এটাই আমি নিয়ে আসলে কথাবার্তা নাই বলি। দেখেন অনেকেই বলছেন বুবলিকে নিলে ভালো হইতো, বুবলিকে নিলে ভালো হইতো, কি ভালো হইতো ভাই, সোনাটা হইতো। দেখেন আমি আরও ক্লিয়ার করি, লিডার আমি বাংলাদেশ, আপনারা কি ভুলে গেছেন শাকিব খান কি বলছে সুরমা সুরমা সংটার মধ্যে? এত সুন্দর সংটা, রোমান্টিক একটা সং, সেটার মধ্যে কিন্তু কি দা কুড়ালের মতো হয়েছে, এ এক দিক দিয়ে যায় সে আরেক দিক দিয়ে আসে, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। তো ভাই ব্রাদার, আর আপনারা হ্যাঁ মাথাটা একটু ঠিক করে খাটায় একটু সুন্দর করে কমেন্ট করবেন, আপনাদের টেস্ট একটু চেঞ্জ করতে হবে ভাই ব্রাদার। কই ঐশ্বরিয়া আর কই কি বুবলি ম্যাডাম, যায় নাকি? অসম্ভব, যায় না রে ভাই, শাকিব খানের সাথে এগুলোই যায় এখন। ভাই সালমান খানকে ফলো করেন, একটার পর একটা চেঞ্জ হবে, একটা মুভির মধ্যে একটা। আমাদের বস সালমান খানের সাথে তুলনা করতেছি, তার চেয়ে আমি মনে করি কোনো কিছুর মধ্যে কমতি নেই ভারতের মধ্যে, যে সালমান খানের যতটা জনপ্রিয়তা আছে আমি মনে করি সেম বাংলাদেশের শাকিব খানের অতটা জনপ্রিয়তা, এবং কি কলকাতা আছে ভারতেও তার শাকিব খানের এরকম জনপ্রিয়তা আছে। দেখেন সে যদি প্রতিটা মুভির মধ্যে টেস্ট চেঞ্জ করতে পারে, তাহলে আমাদের কিং খান কিসের সে দুই কোনো হবে না। এরপর থেকে আমি মনে করি কিং খানের উচিত প্রতিটা মুভির মধ্যে প্রতিটা কি নায়িকা চেঞ্জ করা, আমরা চাই বলে আমাদের বসের সাথে কিছু চেঞ্জ দেখতে, আমাদের আমরা চাই, আমরা যারা শাকিবিয়ান আছি তাদের চাওয়া, তাদের মনের কথাগুলো আমি তুলে ধরতেছি। দেখেন তারা কেনটা চায়, আমি মনে করি এই যে প্রিয়তমা ইতিকা পালকে যে যেভাবে আপনারা গ্রহণ করছেন এত তাড়াতাড়ি, জাস্ট ওনার আইডিতে গেলেই বোঝা যায়, তো আপনারা এতটা যদি তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। আর অনেকেই চান বলে ভাই আমরা কিং খানের সাথে আমরা পুরানা কিছু দেখতে চাই না, নতুন নতুন কিছু দেখতে চাই। আর নতুন লুক, শাকিব খানের যদি নতুন লুক আসে তাহলে মুভির মধ্যে কিছু নতুন থাকলে কেমন হয়, ভালো হয় না? তাহলে না জমবে। আর হ্যাঁ, অভিনয়ের দিকে বলতে পারেন এই গুগলি, আপনাদের এই যে বুবলি নয় গুগলি, এই গুগলিকে শিখাই দিবে এই অভিনেতা। আর যারা স্টার জলসায় অভিনয় করে ভাই, যারা জি বাংলায়, তারা কিন্তু খ্যাত না, বুঝছেন, তারা পুরো প্রশিক্ষণ দিয়ে অভিনয় করে। আর বুবলিকে তো টান দিয়ে নিয়ে গেছে একজনে, আর ওই লোক টান দিছে, সে পুরাই যাই করছে তাই আমরা খাইছি, কেননা তার সাথে আছে, তার হাতে মানে যাকে টান দিয়ে নিয়ে আসবে আমরা তাকেই কি গ্রহণ করব, কেননা সে মেগা স্টার। তো এই দেখেন ভাই ব্রাদার, ইতিকা পালকে আমি সাপোর্ট করছি সবার আগে, এই বাংলাদেশে কোনো ইউটিউবার এনাকে নিয়ে ভিডিও তৈরি করেনি, সবার আগে আমি সাপোর্ট করছি আপনাদের শাকিবিয়ান যারা আছেন, আর যারা শাকিবিয়ান আছেন তারা ভালো করেই জানেন আমি আগে ইতিকা পালকে আমি সাপোর্ট করছি এবং আমাদের প্রিয়তমা হিসেবে গ্রহণ করে নিছি। আর হ্যাঁ, আশা করি একটা না কয়েকটা মুভি একসাথে দেখতে পারবো। আর হ্যাঁ, ফিউচারে যে কী হবে সেটা বলতে পারতেছি না, কিন্তু নায়িকা অলরেডি পড়ে গেছে, এই কিং খানের ভালোবাসা, বিশেষ করে শাকিবিয়ানদের ভালোবাসায় উনি মুগ্ধ, তার প্রমাণ ওনার আইডিতে গেলেই বুঝতে পারবেন, প্রতিটা প্রতিটা SMS-এর রিপ্লাই ভিডিও তৈরি করে দিতেছে আমাদের প্রিয়তমা, মানে কতটা দর্শককে ভালোবাসে। আমি আজ পর্যন্ত দেখিনি বাংলাদেশে যে জনপ্রিয়তা নায়িকাগুলো আছে তাদেরও আইডি আছে, কিন্তু তারা দর্শকের ওইভাবে কোনো কথাই অ্যালাউ করে না, আমি দেখছি তাদের রিপ্লাই দেয় না, তার একটা লাইক দেয় না, এত কমেন্ট করেন, হাজার হাজার কমেন্ট করতে করতে হাতের আঙুল ক্ষয় করে ফেলছেন, কোনোদিন রিপ্লাই ভিডিও বানায় দেয়নি, এবং কি একটা লাভ রিয়েট দেয়নি আপনাদেরকে। আর এই যে আমাদের প্রিয়তমা,
কেন বলবো না রে ভাই, কয়েকদিন হয়েছে, অথচ আপনারা যারা সাকিব ইয়ান আছেন, যারা সাকিব খানকে নিয়ে এসএমএস করছেন এবং কি তাকে জড়িয়ে এসএমএস করছেন, তাদের সবাইরে রিপ্লাই ভিডিও দিছে এবং কি সবাইকে পরবর্তী একটা থ্যাঙ্কস জানাইছে, তাহলে কাকে ভালোবাসবো আপনারাই বলেন। আপনারা তো উল্টাপুল্টা কথা বলবেন এবং উল্টাপুল্টা গালি দিয়ে যাবেন, আমাকে চামচা বলবেন, অমুককে অনেক ধরনের কথাবার্তা বলেন, কোনো যায় আসে না। আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি এটাই উপস্থাপনা করছি, কেননা আমার কাছে মনে হয়েছে আমাদের আসলে সত্যিকারের প্রিয়তম আইনি যে আমাদেরকে গ্রহণ করতে পারে সেই তো হইল আমাদের। আমি অনেকেই কথাবার্তা বলি, ঠিক আছে, বাংলাদেশের যতগুলো নায়িকা আছে, বিশেষ করে আমরা যাদেরকে দেখছি আর কি, সাদর মৌসুমী, পপি, আর এই যে অপু বিশ্বাস, আর এই যে শবনম বুবলি, তো এদেরকে আমি মানে কমেন্ট বক্সে থেকে শুরু করে সব কিছু চেক করছি, তো এরা আসলে ভক্তদের অতটা গুরুত্ব দেয় না। আর এই যে আমাদের দুই দিনের প্রিয়তমা, ঠিক এই যে সাকিব ইয়ানরা জানার পর থেকে তার আইডিতে যে এইভাবে এসএমএস দিছে, তাকে এইভাবে গ্রহণ করছে, সেও ওইভাবে গ্রহণ করে নিছে আপন ভেবে, আপনারা যতটা আপন ভাবছেন সেও ওইভাবে আপনভাবে বুকে জড়িয়ে নিছে আপনাদেরকে, কেননা সে বোঝে, এনারা কিন্তু বোঝে না। তো ভাই ব্রাদার, আপনার যাই বলেন না কেন, যারা বুবলির আছেন তারাই ভিডিওটা শেয়ার করবেন, কেননা আপনারা তো গালাগালি দিবেনই, আমি যেটা সত্যি ওটাই তুলে ধরছি, আর কথাবার্তা বাড়াবো না। দেখেন ভাই, দিন শেষে যে ভালো করবে সেই মাঠে টিকে থাকবে। আমরা চাই যদি অ্যাক্টিংয়ে খারাপ হয় নেক্সট টাইমে চেঞ্জ করবেন, সমস্যা কী। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।